হ্যালো, আসসালামু আলাইকুম। রিসার্চ এডিটর থেকে মহিউদ্দিন। আর একটি চমৎকার তথ্যগুলো নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউকে, মানে ইউনাইটেড কিংডম। এর অধীনে কিন্তু আপনার আরও চারটি দেশ রয়েছে, বিশেষ করে ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড। তো আপনি যদি ইন্টারেস্ট হন এইসব দেশে যাবেন এবং স্যালারি কিন্তু খুবই ভালো, আপনি 4 লাখ টাকার কাছে আমি সাইন করতে পারবেন। তো সবটি হলো স্ট্রবেরি হারভেস্ট অ্যান্ড পিকার জব। তো স্ট্রবেরি যে ফলটি, এটি কিন্তু বিশ্বে খুবই জনপ্রিয় আর বর্তমানে বাংলাদেশে ফলটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি ইন্টারেস্ট হন যে ইউকেতে আপনি স্ট্রবেরি ফার্মার হিসেবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজেই আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর আপনি এই আপনার যে লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর আপনি আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করে দিবেন, আর এটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর আপনি যদি স্ট্রবেরি ফার্মে কাজ করতে চান, তো আপনার কাজের অভিজ্ঞতাটি অবশ্যই ফার্ম রিলেটেড দিলেই সবচেয়ে বেটার হয়। তো তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনি বিভিন্ন কোম্পানি জব করেছেন সেই এই কোম্পানির হিস্টোরিগুলো দিয়ে দিবেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, বিশেষ করে পাশের সন, আপনার এডুকেশন বোর্ড, মানে তারপর আপনার ইউনিভার্সিটি, আর আপনার যে বিভিন্ন ট্রেনিং থাকে সেগুলো সুন্দর করে অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তো স্কিল দেওয়ার পরে আপনি যেতে পারেন ডিজিটাল স্কিল, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, মানে চ্যারিটি ওয়ার্ক, এবং লাস্টে যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে অ্যাড করে দিবেন আপনার হবি। তো এটি যদি আপনার জায়গা না, এটি দেওয়ার দরকার নেই। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটা ইউরো ফর্মেট ফার্ম ওয়ার্কার, মানে স্ট্রবেরি ফার্ম ওয়ার্কার সিভি রেডি করবেন। আর আপনি সিভি রেডি করলে আপনি কিন্তু ইউরোপের 30টি দেশে আবেদন করতে পারবেন। তারপর আপনার লাগবে একটা কাভার লেটার, আর কাভার লেটার নর্মালি আপনার 1 পেজের হয়। তো 1 পেজে আপনার কাভার লেটার নর্মালি থাকে আপনি যে বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, কী কী স্কিল অর্জন করেছেন সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন, আর অবশ্যই সংক্ষিপ্ত আকারে। আর আপনি যদি স্ট্রবেরি ফার্মার হিসেবে ইউকেতে যেতে পারেন, ওই ফার্মকে কীভাবে আপনি হেল্প করবেন, সাহায্য করবেন, সেগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে আপনাকে। আর এটি কিন্তু হবে 1 পেজে। তো এগুলো আপনার সিভি কাভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউকের বিখ্যাত রিক্রুটিং এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো এবং তাদের জব সাইটের ঠিকানা দিয়ে রাখবো। তো আপনি জব সাইটে গিয়ে ওই কোম্পানিগুলো খুঁজে বের করতে পারেন। তো কোম্পানিতে আপনি সরাসরি তাদের জব সার্কুলার দেখে আপনার সিভি এবং কোয়ালিটি ওই কোম্পানিতে পাঠাতে পারেন। আর আপনি এজেন্সিতে আবেদন করতে পারেন। এজেন্সি আবেদন করলে আপনার বেনিফিট হলো এরকম, আপনাকে কোম্পানি খুঁজতে হবে না, ওই এজেন্সি যদি আপনাকে সিলেকশন করে তারাই আপনার জন্য বিভিন্ন স্পন্সর্ড কোম্পানি বা ফার্ম খুঁজে দিবে যারা স্ট্রবেরি ফার্মার খুঁজতেছে। তো তাদের বেনিফিট হলো তাদের সাথে ওই কোম্পানির একটা ডিল করা থাকে বা কন্ট্রাক্ট থাকে, সেখান থেকে তারা এক ভালো একটা অ্যামাউন্ট পায়, তারা কেবল আপনার থেকে কোনো টাকা পয়সা চাইবে না। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো যারা এই কোম্পানিতে বা এজেন্সিতে কীভাবে সিভি এবং কাভার পাঠায় জানেন না, তারা ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি কীভাবে একটা কোম্পানিতে সিভি এবং কাভার পাঠাতে হয়, মানে আবেদনটা করতে হয়। তো আপনি একবার শিখে গেলে আপনি কিন্তু পৃথিবীর সব দেশে রেগুলার আবেদন করতে পারবেন। তো আপনি এখানে স্যালারি করতে পারবেন। তো স্যালারি কিন্তু ভালো স্যালারি, যেহেতু স্ট্রবেরি ফার্মে আপনাকে গাছ রোপণ করতে হবে, গাছগুলো পরিচর্যা করতে হবে, এবং আপনাকে এগুলো আবার উঠানোর জন্য আপনাকে কাজ করতে হবে। তো সেই আপনি মোটামুটি 4 লাখ থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন, ভালো স্যালারি, আর ওভারটাইম করলে আরও বেশিও আয় করতে পারেন। তো এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন, আপনি ফার্ম থেকে, ফার্মের সাথে কিন্তু বিভিন্ন থাকে এই কোয়ার্টার করা থাকে যারা লেবার তাদের জন্য, সেখানে কিন্তু আপনি সব সকল সুযোগ সুবিধা পাবেন। আপনার থাকা খাওয়া খরচ কোম্পানি বহন করবে, এছাড়া আপনার জন্য যে সুবিধাটি রয়েছে তারা ভিসা স্পন্সর করবে, আপনি লাইফ টাইম পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। যদি আপনি কাজ করতে গিয়ে আহত হন তাহলে কিন্তু কোম্পানি আপনার সকল চিকিৎসা খরচ বহন করবে। এছাড়া এর ইউরোপে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স,
তো সেগুলো যদি আপনি এই আপনাকে কোম্পানি কিন্তু করে দেবে, আপনার কোনো খরচ হবে না। তো এই চমৎকার সুবিধাগুলো আপনি কোম্পানি থেকে পাবেন। আরও নানান সুবিধা রয়েছে। তো আপনি এখানে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে আপনাকে, মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ হয়। আর আপনি 2 দিন ছুটি পাবেন প্রতি সপ্তাহে, শনিবার এবং রবিবার, সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজের একটা ভালো বেনিফিট হলো এরকম, আপনি এই ওইখানে ওই দিন কাজ করলে ডাবল স্যালারি পাবেন। যদি আপনি যেহেতু ইউকে, ইউকে থেকে আপনি পাউন্ড হিসেবে স্যালারি দেয়, তো আপনি যদি অন্য দিন 10 পাউন্ড করে স্যালারি পান, এই যেদিন ওভারটাইম করবেন সেদিন পাবেন 20 পাউন্ড, মানে ডাবল স্যালারি, ডাবল স্যালারি পাবেন। তো যারা বেশি বেশি ওভারটাইম করবেন তারা স্বাভাবিকভাবেই বেশি আয় করতে পারবেন। তা আশা করি বুঝতে পারছেন কারা কারা আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 18 থেকে 55 বছর হয় বা 60 বছর, আপনি যদি শারীরিকভাবে ফিট আছেন, আপনি ইংরেজি বেসিক বলতে পারেন, ভাষা বুঝেন, আপনার কোনো রোগ নেই, তো আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান কমেন্ট করতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে, কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, যেন আপনি রেগুলার আবেদন করে থাকতে পারেন এবং সবার আগে আপনি ওই ভিডিওটি দেখে আবেদন করতে পারেন। তো যত আগে আবেদন করবেন তত কিন্তু আপনার ইন্টারভিউ কল আসার সম্ভাবনা বেশি। তো যত আগে আবেদন করবেন তত কি আপনি টিকিতে পারবেন। তো জব পেয়ে গেলে কিন্তু আপনি 100% ভিসা পাবেন, এটা হলো মোটামুটি নিশ্চিত। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর আরও কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।